বিয়েশাদী হচ্ছে মানুষের বড় সৌভাগ্য, বিয়েশাদী হচ্ছে মানুষের সুখ শান্তির কারণ, সৌভাগ্য। শান্তি পেতে হলে বৈবাহিক জীবনে আসতেই হবে, ছেলে হোক অথবা মেয়ে হোক, এছাড়া আসল শান্তি নেই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস রয়েছে মর্মে, আরবা মিন সাআদাতিল মারইয়াত, চারটি নিয়ামত রয়েছে বা চারটি বিষয় রয়েছে যেগুলি হচ্ছে মানুষের সুখ শান্তির উপায় বা সৌভাগ্যের উপায়। আল মারাতুস সালেহ, একটি হচ্ছে নেক স্ত্রী, ওয়াল মাসকানুল ওয়াসে, আরেকটি হচ্ছে বড় প্রশস্ত ঘরবাড়ি। ঘরবাড়ি যদি প্রশস্ত থাকে তাহলে ওতে থাকারই আলাদা মজা আছে, আর যদি মাত্র একটা দুটা রুম আর ছেলেপে নিয়ে কত যে কষ্ট করছেন। অনেকে দেখেন বড় বড় শহরে থাকতে যায় বিভিন্ন গরজে, সে দুনিয়ারই গরজ সেগুলো, কিন্তু দিনের কোনো গরজ নয়, আর সেখানে একটা রুমের ভিতরে সেখানে পাকশাক করছে, সেখানেই থাকছে, আর সেখানে ছেলে মেয়ে একাকার ঘুমাচ্ছে, আর ছেলে মেয়েদের চরিত্র খারাপ হয়ে যাচ্ছে, আউযুবিল্লাহ। এর চেয়ে তো অনেক ভালো যে গ্রামাঞ্চলে বাড়ি করে আছেন, মাশাআল্লাহ, লম্বা চড়া উঠান আছে, চলাফেরা করছেন, দৌড়ঝাঁপ দিচ্ছে, বাচ্চারা সবাই সুস্থ থাকছে, আবহাওয়া মুক্ত, আবহাওয়া কত সুন্দর পাচ্ছেন, আবহাওয়া দূষিত নয় শহরের বড় বড় সিটির মতো। তো লম্বা চড়া বাড়ি, বড় বাড়ি, এটি আল্লাহর পক্ষ থেকে সৌভাগ্য হয়েছে, যে এটি সুখ শান্তির কারণ মানুষের। এই জন্য যারা বড় বাসাতে থেকেছে ছোটো বাসায় থাকতে পারবে না, বড় বাড়িতে বা বড় বাসায় থাকার পরে ছোট্ট বাসাতে ঢুকিয়ে দেয় তো বলে যে কোন জেলখানায় ঢুকিল, অথচ ওটাও বাসা হয়তো। তিন নম্বর হচ্ছে বলছেন ওয়াল জারুস সালেহ, চার তিন নম্বর হচ্ছে ভালো প্রতিবেশী। প্রতিবেশী যদি ভালো হয় তো শান্তি আর শান্তি, কারণ রাত দিন ওর সাথে না চাইলেও দেখা হবে, আপনি নামছেন সে উঠছে, বা এর বিপরীত দেখা সাক্ষাৎ হবেই। আর তার চরিত্র যদি খারাপ হয়, সে যদি আপনার সাথে খারাপ আচরণ করে, সে যদি কষ্ট দেয়, তো তার কষ্ট থেকে বাঁচা মুশকিল, কষ্ট দেওয়া সমস্যা। ভালো প্রতিবেশী অত্যন্ত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত মানুষের সুখ শান্তির জন্য, ভালো প্রতিবেশী জরুরি, ভালো প্রতিবেশী। ওয়াল মারকাবুল হানি, আর যদি একটা আরামদায়ক যদি একটা বাহন থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাহন ছিল উঠ মরুভূমিতে, তো সে যুগে একটা ভালো উঠ থাকলে যথেষ্ট ছিল, কিন্তু এখন উঠ থেকে কাজ হবে, ঘোড়া, ঘোড়াতে কাজ হবে, যে আমার একটা ঘোড়া আছে, ঘোড়া দিয়ে দামামে কী করে চলাফেরা করে পারবেন, হ্যাঁ কোনো জায়গায় পারবেন, গ্রাম অঞ্চলও হয়তো ঘোড়া দিয়ে চলবে না, হয়তো যদি চলতে পারে গ্রাম অঞ্চলে, দেখেছি আমাদের যুগ, কিন্তু দেখেছি আমার এক ওস্তাদ ছিলেন ঘোড়া দিয়ে 20 কিলোমিটার বাড়ি মাদ্রাসা থেকে ঘোড়াতে যাতায়াত করতেন, সাইকেল টাইকেল শিখেন নি উনি, মুরব্বি ওস্তাদ রহমাহুল্লাহ তাআলা। তো একটা আরামদায়ক কি বাহন, মানে আজকাল কার, এটা যে বাড়িতে কার আছে, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে, যথেষ্ট নিয়ামত, গাড়ি আছে, বাড়ি আছে, নারী আছে। বিদেশিদেরকে আরবরা মিসকিন মিসকিন বলে, বলে না আরব দেশে, আপনারাকে মিসকিন বলে না, আপনারা সবাই গরিব না, ওরা ভালো করে জানেন, আপনাদের অনেকে 3-4 হাজার 5 হাজার বেতন আছে, তারপরে মিসকিন বলে কেন, পরিবার থেকে দূরে, সেই জন্য মিসকিন, মাফি হরমা, স্ত্রী নেই যে সাথে, সেই জন্য মিসকিন, আপনি বুঝে গেছে, তো মিসকিন আপনি। জি, এইরকমই গাড়ি নেই, একটা টেনশন, এখান থেকে ওখানে যাবো, ফ্যামিলি নিয়ে যাবো, তো বাসে গিয়ে চাপো, গ্যাদারিং করে ধাক্কাধাক্কি করে চাপো, না ট্রেনে ধাক্কাধাক্কি করো, নিজের গাড়ি আছে, আলহামদুলিল্লাহ, সুখ শান্তি, দুনিয়ার শান্তি। এগুলো ইবনে হিব্বানের হাদিস, হাদিসটিকে আল্লামা আল-আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন।